চিরাঙর বিজনীত বিজেপি নেতার চাকরির বেহা, দলীয় কার্যকর্তাক চাকরির বাবদ লাখ টাকা বিচারি ফোন নেতার এন কে টিভির হাতত আহি পড়ছে নেতা কার্যকর্তার ফোন কল রেকর্ডিং। জিলা ওবিসি মর্চার উপসভাপতি চরিত্র বর্মনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়েছে। বিজেপি নেতা চরিত্র বর্মনে চাকরির বাবদ কার্যকর্তারপর বিচারিছিল ধন, অঙ্গনবাড়ি কর্মীর নিযুক্তির নামত দুটা কিস্তিত এক লাখ টাকা বিচারিছিল, আর এগারী মহিলা কার্যকর্তারপর এই ধন বিচারিছিল চরিত্র বর্মনে। দালাল চক্রের সঙ্গে নাম সাঙুর খাইছে বিটিসির উপাধ্যক্ষ অভিরাম মহানায়কর, আর ফোন কলত স্পষ্টক উল্লেখ করেছে উপাধ্যক্ষ অভিরাম মহানায়কর নাম। সেই এক্সক্লুসিভ ফোন কল আমি এই মুহূর্তে শুনাব বিচারিছো। তোর বাহিরে যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি গম না পারে, বেড়ারও কান থাকে বুঝিছা, এনকে যাই যে সব বিজনেস সব ডিভিশন দায় হিসি দিব বুঝিছা, যেতিয়া কানত পড়িব বলে হেরি নরগুলার কানে চরিত্রই আর অভিনয় লাগি আছে, তেতিয়া প্রদীপ বাইনে বিরোধিতা করব, মই চাং নহ কেনকে দেই বা কোনবা ইউপিপুলের কানত পড়ে, ইউপিপুলের কানত পড়ার লগে ইউপিপুলে ভাবিব চাং নহ বিজেপি কেনকে দেই বুঝিছা। সেইকাৰণে তই আমি কি কৰিব লাগে কৰি আছো যাতে দ্বিতীয় কোন তোমাৰ দুজনৰ বাহিৰে যাতে দ্বিতীয় ব্যক্তি কায় নাজানে, আৰু তই মৌখিকভাৱে সকলোকে তেল মাৰি থাকে বুজিছা, মৌখিকভাৱে সবকে তেল মাৰিবি দাদা, যাতে মোৰ প্ৰদীপ বাইনকো কবি খুৰা যাতে মোৰ চাকৰিটা হয়, আৰু হলে তো কিবা এটা চাপানী খৰচা দিমে, পালে অজয়কো কলি, কোনোবা যদি ইউপি পুলৰ লিডাৰ তোৰ লগত সম্পৰ্ক আছে চাকো কলি, ফোন ইন দাকো কলি, গুণেশ্বর দাকো কলি, বর্তমান বরবাজার ব্লকত ফোন ইন, ফোন ইন বুঝিছা, ফোন ইন দক চিনি পা, ফোন ইন দক চিনি নাপা না, তই ফোন ইন দাক হৃদয়ে চিনি পাব, কিবা যোৱাবার যে এমএলএ খেলাল, ফোন ইন বড় দাক তুই লোক ধরবি, লোক ধরে ফোন ইন দাক কবি দাদা মই ইন্টারভিউ দিছো যাতে কামটো কৰি দেই আর কি, মানে যাতে ইউপিপুলৰ পৰাও ইউপিপুলৰ মানুহখিনিও যাতে কয় অ নৰমদা তো মোক একবার কৈছিল রে বুঝিছা, একদম ফোনই নকবি দাদা, হলে কিবা এটা দিন যা চা পানী খৰচা, হওয়ার পিছত কি দেও নেদেও সেটা পাছৰ কথা, সেইকাৰণে তই ইউপিপুলৰ মানুহকো তই কৈ থব লাগবো বুঝিছা, তই ফোন ইন একদম দৌড়ালে একদিন ধনঞ্জয় যাতে তোক লৈ যাব, তুমি ভিতর সময় হৃদয় আর তুই যাবি, যাই হৃদয় আর তুই ধনঞ্জয় কবি, মই লিঙ্ক খিনি করে দিম, মই তোমার লগত যে মই গিছো মই হিতা মানে ধনঞ্জয় যাতে যাতে গম নাপায় মই হেনকে করে কোবা ছা দোকান থাকিম, নরমদা মই তো কোন চলে বলে কৌশলে বিপদত পড়ে বলে, বিপদত পড়লে বলে বান্দিরও খুব ভরির ধরে, তোর ইটা হল ইটা হল